আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। যারা এই প্রোগ্রাম দেখছেন, যে যেখান থেকে, আমরা সকল বাংলাদেশি দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি এয়ার টেলিভিশন নেটওয়ার্কের প্রজন্ম ভাবনার 14 পর্ব থেকে। আপনারা জানেন যে আজকের এই পর্বটি আমাদের চতুর্থ পর্ব এবং আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক পথশিশু দিবস উদযাপন করছে। সেই কারণে আমরা আজকের দিনটিকে বেছে নিয়েছি আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে বাংলাদেশের পথশিশুদের সমস্যা এবং করণীয়, এই বিষয়টি নিয়ে আমরা আজকের প্রজন্মের আমাদের তিনজন প্রতিনিধি এখানে উপস্থিত এসেছে। আমরা বরিশাল রিজিয়ন থেকে একজন স্টুডেন্ট এথিনা মিলা বল্লব আমাদের সাথে যোগ দিচ্ছেন। তিনি বরিশাল মহিলা কলেজের ছাত্রী এবং একই সাথে সে বরিশাল সিআরএসএস নামে একটি প্রতিষ্ঠানের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। আমি এথিনা মিলা বল্লভকে স্বাগত জানাচ্ছি আমাদের এয়ার টেলিভিশন প্রজন্ম ভাবনার পক্ষ থেকে। আমি আরেক প্রজন্মের অন্য প্রতিনিধি, অন্য যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। এরা হচ্ছে সোহানা, তিনি হচ্ছেন আমাদের শাহিনুর আক্তার সোহানা, উনি পিতুমির কলেজের ছাত্রী এবং একই সাথে ছায়াতল বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। দীর্ঘদিন থেকে পথশিশুদের সাথে সম্পৃক্ত, পথশিশুদের নিয়ে কাজ করছে। আমি সোহানাকে স্বাগত জানাচ্ছি এয়ার টেলিভিশনের প্রজন্ম ভবনের পক্ষ থেকে। আর আমাদের আরেকজন প্রজন্মের প্রতিনিধি, তিনি টেকনিক্যাল কারণে আমাদের সাথে যোগদান করতে পারছে না, তবে আমরা আশা করছি সে খুব শিগগিরই আমাদের সাথে যোগদান করবে। তিনি হচ্ছেন সুফিয়া আহমেদ শিমু। সে টঙ্গী সরকারি কলেজ থেকে পড়াশোনা করছে, একই সাথে চেঞ্জ দ্য লাইফস নামে একটি সংগঠনের সাথে যুক্ত আছেন অনেকদিন থেকে এবং সরাসরি পথশিশুদের নিয়ে কাজ করছে। আমি তাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই এয়ার টেলিভিশনের পক্ষ থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশে পথশিশু আন্দোলনের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন থেকে এবং তাদের জন্য কাজ করছেন আমাদের এস এম মাসুদুল ইসলাম নীল ভাই, যিনি একরঙা এক গুড়ির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক, আবার একই সাথে তিনি স্ট্রিট চিলেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক। পাশাপাশি গত বছর যখন কোভিড-19 শুরু হলো তখন থেকে তিনি ব্যাপক স্বেচ্ছাসেবকমূলক আন্দোলন একটা গড়ে তুলেছিল, সামাজিক আন্দোলন করোনা মোকাবেলায়। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে তিনি আসলে সারা দেশব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। আমি সাধুভাইকে সাধুবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এয়ার টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে এবং প্রজন্ম ভাবনার এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা ওনার কাছ থেকে আজকে জানবো ওনার অভিজ্ঞতার কথা। আমি আমাদের অনুষ্ঠানে আরেকজন প্রতিনিধি উপস্থিত আছেন, তিনি একজন মানবাধিকার কর্মী প্লাস একজন আইনজীবী এবং মানবাধিকারের ছাত্রও ছিলেন। উনি হচ্ছেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং শিশুদের নিয়ে কাজ করেন। সো আমরা তার কাছ থেকে আজকে এই পথশিশু দিবসে মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক আইন এবং শিশু আইনের প্রেক্ষিতে উনি আজকে আমাদের এই পথশিশুদের অবস্থা বিশ্লেষণ করবেন। আমি অ্যাডভোকেট মাহমুদুল হাসান ভাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন থেকে, যুক্ত হয়েছেন আমাদের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি দেশে বিদেশে বিশেষ করে বাংলাদেশের পথশিশু আন্দোলনে এবং পথশিশুদের কল্যাণে যিনি ব্যাপক অবদান রাখছেন শুধু লন্ডনে বসে, এবং প্রায় উনি বাংলাদেশে আসেন এবং সমাজসেবামূলক কাজ করেন এবং অনেক সময় উনি মাঠে ঘাটে এই শিশুদের জন্য কাজ করেন। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত সুপরিচিত মুখ, বাংলাদেশের পথশিশুদের নিয়ে যারা কাজ করছে তাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তিনি হচ্ছেন সালাম জোন্স, উনি আমাদের বাংলাদেশেরই সন্তান বাট উনি লন্ডনেই ওনার বেড়ে ওঠা। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি এয়ার টেলিভিশন প্রজন্ম ভবন অনুষ্ঠানের পক্ষ থেকে। সো সালাম ভাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইংরেজিতে বলবেন, কারণ ওনার বাংলায় কিছুটা সমস্যা হবে। আমরা আর আমি অনুরোধ করবো, যেহেতু এটা বাংলাদেশিদের জন্য অনুষ্ঠান, সো যতটুকু সম্ভব হয় উনি বাংলায় কথা বলবেন, কারণ আমাদের যারা আজকে দর্শক তারা বেশিরভাগই বাংলাদেশি। সো কখনো কখনো হয়তো সিলেটি অ্যাকসেন্টে কথা বলবেন, সো এটা আমরা মেনে নিবো আর কি। আমরা সালাম ভাইকে পেয়ে আমরা খুব
ধন্যবাদ আমাদের টোটাল টিমের পক্ষ থেকে, বাংলাদেশের পথ শিশু অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের পক্ষ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গেস্ট। আমি শুরুতেই আমাদের প্রজন্মের যারা আছেন, এথিনা মিলাবল্লভ এবং শাহিনুর আক্তার সোহানা, আমরা ওদের কাছ থেকে আমরা জেনে নিব এই প্রজন্মের যারা আছেন তারা কিভাবে এই কাজের সাথে যুক্ত আছেন। আমি প্রথমেই সোহানার কাছে যাব। সোহানার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অনেকদিন থেকেই তিনি ছায়াতল বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন এবং পথ শিশুদের নিয়ে কাজ করছেন। আমি তার অভিজ্ঞতার আলোকে পথ শিশুদের সমস্যা এবং পথ শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে উনি যে অভিজ্ঞতা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই অনুষ্ঠানে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করবেন। সোহানা, আপনি যদি আপনার অভিজ্ঞতা বর্ণনা করতেন তাহলে আমরা, আমাদের যারা আজকে বিশেষজ্ঞ বক্তারা রয়েছেন তারা আপনার আলোচনার প্রেক্ষিতেই ওনারা কথা বলবেন। সোহানা, সোহানা শুনতে পাচ্ছেন? আপনি বলবেন আপনার অভিজ্ঞতা থেকে। আপনার আনমিউট করতে হবে, মাইক সাউন্ড আসছে না। শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, সোহানার সাউন্ডে সম্ভবত টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমরা তাহলে এই পর্যায়ে আমরা এথিনা মিলাবল্লভের কাছে যাচ্ছি। তিনি বরিশাল রিজিওনে কাজ করছেন এবং সেখানে সরাসরি সেখানে সে সরাসরি পথ শিশুদের সাথে কাজ করছে এবং আপনারা জানেন যে পথ শিশুদের একটা বিরাট অংশ, বিশেষ করে লঞ্চের মাধ্যমে ঢাকা শহরে বা বিভিন্ন বিভাগীয় শহরে অবস্থান করছে, চলে আসে। তো মিলার অভিজ্ঞতা থেকে পথ শিশুদের সমস্যাগুলোকে সে কিভাবে দেখছে আমরা তার কাছ থেকে শুনি প্রথমে। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এয়ার টেলিভিশনকে এবং জাহাঙ্গীর আঙ্কেলকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার প্রেক্ষিতে বাংলাদেশের অধিকাংশ পথ শিশুরাই কিন্তু তারা তাদের পারিবারিক অসচ্ছলতা এবং দরিদ্রতার কারণে কিন্তু তারা হচ্ছে গিয়ে এরকম অস্বাভাবিক পরিস্থিতির শিকার হচ্ছে, যার ফলে কিন্তু তারা কিন্তু তাদের প্রাপ্ত যে অধিকারটা সেই অধিকারটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বরিশালে কিছু জায়গায় আমি দেখতে পাই যে আমাদের পরিবারের যে শিশুর যে পরিবার সেই পরিবারের অবস্থা এতই খারাপ, শিশুর কিন্তু নিজেরই রোজগারের জন্য রাস্তায় যেতে হচ্ছে। তারা দেখা যাচ্ছে যে 8 থেকে 10 ঘন্টা তারা কিন্তু রাস্তায় তাদের জীবিকা নির্বাহের জন্য অনেক কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু দিন শেষে তাদের পরিবারে বা অন্য কোনো পরিবারে যারা থাকে তারা সেভাবে কিন্তু চলে যাচ্ছে তাদের পরিবারের মাঝে। এবং আরো দেখতে পাই আমাদের এই পথ শিশুরা কেন পথ শিশু হয়েছে, এই পথ শিশুরা যদি এই কারণটা যদি আমরা একটু দেখি তাহলে দেখা যায় যে আমাদের পথ শিশুরা কিন্তু তাদের পরিবারের যে কোলাহল বা পরিবারের বাবা মার মৃত্যু, অন্যত্র বিবাহ, এইসব পরিবারের যে বিচ্ছেদ, যার যার কারণে কিন্তু তারা পথ শিশুতে পরিণত হচ্ছে। এবং আমি এটাও দেখেছি যে আমাদের পথ শিশুরা কিন্তু যে আপনার হচ্ছে গিয়ে নিজের বাবা মার সাথেও কিন্তু তারা রাস্তায় থাকছে এবং দেখা যাচ্ছে যে তারা সারাদিন কাজ করছে এবং সেই টাকাটা গিয়ে তারা যে আশ্রম স্থানে থাকে সেখানে গিয়ে তারা সেই টাকাটা দেয় এবং সেখান থেকে কিন্তু তারা সেই তাদের ন্যায্য পাওনাটা পায় না, যে তারা সারাদিন কাজ করছে সে একটা আশ্রম স্থানে থাকছে বা কারো আশ্রয়ে থাকছে সেখানে কিন্তু সে যে টাকাটা আর্ন করে সারাদিনে সে টাকাটা কিন্তু সে যখন তার মালিককে দেয় তখন কিন্তু সে সেই টাকাটার পুরো ভাগ কিন্তু সে পায় না। তাছাড়াও আমরা আরো দেখি যে আমাদের এই যে
পারিবারিক কোলাহলের কারণে এবং যে কারণেই হোক, শিশুরা পথ শিশুতে যখন পরিণত হয় তারপরে কিন্তু তারা তাদের জীবিকা অর্জনের জন্য নানা ধরনের জীবন ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত হয়ে যায়। যেমন আমরা দেখতে পারি তারা বিভিন্ন ধরনের কলকারখানা, তারপরে হোটেল রেস্তোরাঁ, গৃহকর্মে, ইভেন এটাও দেখা যাচ্ছে যে তার অনেক শিশুদেরকে, মেয়ে শিশুদেরকে, অনেক মেয়ে শিশুদেরকে কিন্তু পতিতালয়ে পাঠিয়ে দেওয়া হয় টাকা আর্ন করার জন্য, যেটা খুবই লজ্জাজনক আমার দেশের জন্য বলে আমি মনে করি। এবং আমাদের বেশিরভাগ শিশুরাই কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ছে, পথ শিশুরা, কারণ তারা কিন্তু তারা অভিভাবক বিহীন ভাবে চলাচল করছে, যার কারণে কিন্তু তারা তাদের সেই গাইডেন্সটা কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে হচ্ছে কি তারা মাদকাসক্ত হচ্ছে এবং নানা ধরনের ক্রাইমের সাথে তারা যুক্ত হয়ে যাচ্ছে। এবং যদি দেখা যায় গৃহকাজে যে পথ শিশু, যে শিশুরা সাহায্য করছে তারাও তো পথ শিশু, তাদেরকে পথ থেকে নিয়ে গিয়ে একটি চাকরির খোঁজ দেওয়া হয় যে এই বাড়িতে তুমি যদি চাকরি করো তাহলে কিন্তু তুমি টাকা আর্ন করতে পারবে, তোমার পথে ঘুরতে হবে না। কিন্তু তখন সেখানে গিয়ে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু নানা ধরনের নির্যাতনের শিকার হয় ওই বাড়ির মালিকের থেকে। এবং আরো দেখা যায় যে আমাদের যে পথ শিশুরা, যে শিশুরা পথে থাকে তারা কিন্তু একটি পাচারের পণ্য হিসেবে পরিণত হয়ে যাচ্ছে। তাদেরকে তারা সারাদিন কিনা তারা তাদের পরিবারের আচ্ছা সাথেই আছে, তারা তারা মিলা, টাকা আর্ন আমি করার আমি জন্য তাদের, আমরা মিলা আমরা একটু শুনতে চাচ্ছি যে বরিশাল রিজিয়নে, মানে বিশেষ করে যেহেতু দক্ষিণ বাংলা এবং ওখানে মানে পথ শিশুর যে উৎস, এটা কি কারণে হচ্ছে, মানে বিশেষ করে তো তোমাদের কাছে কোনো এরকম কোনো মানে পরিসংখ্যান আছে কিনা যে বরিশাল বিভাগে এই পথ শিশুর সংখ্যা কেমন হতে পারে, বা বাস্তবতার আলোকে ওখানে পথ শিশু কেন হচ্ছে, মানে ওরা সৃষ্টি হচ্ছে কেন, ওরা কেন ওরা রাস্তায় চলে আসছে, মানে এটার সম্পর্কে কি তোমাদের কোনো আমি ধারণা আছে? যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে বরিশালে দেখা যায় পথ শিশুরা কিন্তু তাদের পারিবারিক দ্বন্দ্ব থেকেই কিন্তু তারা রাস্তায় চলে আসছে, পরিবারের অনেক দারিদ্রতা থেকে, এবং পরিবারের যে বললাম যে বাবা মা মৃত্যু হয়ে গেল, আমাদের পরিবারের বাকি সদস্যরা তাদেরকে দেখছে না, তখন কিন্তু তারা পথ শিশুতে পরিণত হচ্ছে, তারা অভিভাবকবিহীন ভাবে রাস্তায় থাকছে। এবং বেশিরভাগ বরিশালে যেটা দেখা যায় পারিবারিক যে অসচ্ছলতা এবং দারিদ্রতার কারণ, যেটা বাবা আচ্ছা, মারা গিয়েছে, মা ঘরে অসুস্থ, সংখ্যা নিয়ে ওভাবেই কিন্তু কত তারা পথ শিশু হিসেবে পরিণত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মিলা, আমরা আবার আসবো। এই এই মুহূর্তে আমি অনুরোধ করবো সোহানাকে, আবার সোহানার কাছে ফিরে যাব। সোহানা, সোহানা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মানে আপনার দেখা, আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হচ্ছে যে মানে এই পথ শিশুদের আসলে মূল সমস্যাটা কোথায়, কেন ওরা রাস্তায় আসছে, মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়, আপনি কিভাবে দেখছেন? জি, সবাইকে শুভকামনা জানাই। প্রথমেই ধন্যবাদ এয়ার টেলিভিশনকে এরকম একটি প্ল্যাটফর্ম আমাদের, যারা আমরা তরুণ, যারা আমরা নতুন প্রজন্ম, তাদেরকে এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রস্তুতির জন্য। আমি গত 2 বছর ধরে পথ শিশুদের নিয়ে কাজ করছি, তো এই 2 বছরে অনেক কিছুই দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, আরো ভবিষ্যতে আরো কাজ করলে অবশ্যই আরো অভিজ্ঞতা বাড়বে অথবা তাদের সম্পর্কে আরো জানতে পারবো। তো এই গত 2 বছরে যা আমি এই কম সময়ে যতটুকু জেনেছি তা হলো যে পথ শিশুরা অভিভাবক বিহীন যে একটা ইয়ের মধ্যে থাকে, ওরা আসলে অভিভাবক থাকতে ওদের অভিভাবক নেই, এরকম একটা সিচুয়েশনে ওরা বড় হয়। যেমন অনেক অভিভাবক আছে তারা হচ্ছে নিজেরাও ইনকাম করছে, আবার সন্তানকে দিয়েও তারা ইনকাম করাচ্ছে, তাদের একটা বয়স পড়ে যে সন্তানের 9 বছর 10 বছর, তখন থেকে তারা মনে করে যে না, একটা সন্তান এখনই আর্ন করার যোগ্য হয়ে গেছে, তাকে দিয়ে এখনই আর্ন করানো যাবে। তো এমন অবস্থায় যে আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে যখন আমরা পড়াশোনা করাতে চাই, তাদের দেখভাল করতে চাই, সেই সময়টা আমাদের অভিভাবকরা বেশিরভাগ সময় দেখা যায় যে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের এই কাজের মধ্যে, কারণ তারা মনে করে যে তাদের সন্তান একদিন কাজ করলে 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবে। যেমন ধরেন যে একটা লেগুনাতে যারা হেল্পার, তাদেরকে সহজে মানে পড়ানোতে ইনভলভ করানোটা খুবই কঠিন, ওদেরকে যদি আমরা বলি যে না তোমাদেরকে আমরা বিনামূল্যে পড়াবো, সকল কিছুর দায়িত্ব আমাদের, তারপরে ওরা একটা সময় গিয়ে মানতে চায় না, কারণ ওরা তখন টাকার প্রতি ওদের ঝোঁকটা হয়ে যায়। তো সেই সময়টা আমার মনে হয় যে এই দিকটা আমাদের একটু কষ্টকর হয়ে যায়, একটা বয়সের পরে এই বাচ্চাগুলাকে ধরে রাখাটা। তারপরে বিভিন্ন সময়ে ওরা মাদকের আসক্ত হয়ে যায়,
বড় মেয়েরা, ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন বাসা বাড়িতে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় কাজের জন্য। তারপরে হচ্ছে অনেক সময় তারা খারাপ কাজে লিপ্ত হয়, এই মেয়েগুলা যে নিরাপত্তা শোনো, বিহীনতায় থাকে। আমার মনে হয় নেটওয়ার্ক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তা আমরা আবার ফিরে আসবো শোনা। আমরা শুনবো যে ছায়া তলে কাজ করতে বা আপনি, আমরা জানি যে স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সাথে আপনি অনেক কার্যক্রমের সাথে যুক্ত আছেন, আমরা আপনার কাছে ফিরে আসবো। আপনার এই সমস্ত সব অভিজ্ঞতাগুলো মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন, এই প্রজন্ম কিভাবে দেখছে এই শিশুদের জন্য, মানে আপনাদের দিক থেকে আপনারা কি ভাবছেন, এটা আমরা শুনবো আবার। এই মুহূর্তে আমরা একটু টেকনিক্যাল, আমরা আমাদের একজন বিশেষজ্ঞ মতামত নিই। আমাদের এখানে আছেন আজকে আমাদের নীল সাধু ভাই নামে পরিচিত, তিনি এস এম মাসুদুল ইসলাম নীল। তিনি আজকের আন্তর্জাতিক পথ শিশু দিবস উপলক্ষে, যেহেতু উনি আমাদের বাংলাদেশে একমাত্র নেটওয়ার্ক সংগঠন স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সাথে যুক্ত আছেন একেবারে শুরু থেকেই, সেই হিসাবে আমরা নীল ভাইয়ের কাছে আসছি। আমি শুনবো যে আমাদের প্রজন্মের দুজন অনেকগুলো সমস্যার কথা বলেছেন আর ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা পথ শিশুদের অবস্থা মূল্যায়ন করেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে আন্তর্জাতিক পথ শিশু দিবস, এটা একটা আমাদের জন্য একটা বিশেষ দিন যারা পথ শিশু নিয়ে কাজ করছেন, তো আমি মনে করি যে আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আপনি মাঠে ঘাটে কাজ করেন এবং আপনার অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক সংগঠনের যে অভিজ্ঞতা থেকে আপনি পথ শিশুদের অবস্থা, বিশেষ করে সংখ্যা নিয়ে এবং যে নীতিমালা নিয়ে সরকারি বেসরকারি কার্যক্রম নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে পথ শিশুদের অবস্থা মূল্যায়ন করবেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আমাদের এই প্রজন্মের জন্য। নীল ভাই ধন্যবাদ, জাহাঙ্গীর ভাই ধন্যবাদ জানাই আজকের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, প্রযোজক এবং সঞ্চালনা পরিষদ থেকে অন্যান্য আরো যারা কাজ করছেন সকলকে। আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন আন্তর্জাতিক পথ শিশু দিবস পালিত হয়ে হচ্ছে। আমরা বাংলাদেশ থেকেও স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক স্ক্যান বাংলাদেশ থেকেও কিছু কার্যক্রম হাতে নিয়েছি, প্রস্তাব করা হয়েছে এবং আমরা পথ শিশুদের নিয়ে যে আন্তর্জাতিক নেটওয়ার্কটি সবচেয়ে বড় সংস্থাটি কাজ করে স্ট্রিট কনসোর্টিয়াম ফর স্ট্রিট চিলড্রেন সিএসসি, তারই আলোকে আসলে আমরা এই দিবসটি বাংলাদেশেও পালন করছি। ইতিমধ্যে স্ক্যান বাংলাদেশ এবং আমার নিজস্ব সংস্থা যে একটা ঘুরি, তার পক্ষ থেকেও আমরা আজকে গতকালকে আমরা বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক পুনর্বাসন অধিদপ্তরের প্রকল্প পরিচালক আছে ওনার কাছে আমরা সম্প্রতি যে আবার দ্বিতীয় ঢেউ করোনার সেটা মোকাবেলা করার জন্য এবং আমাদের পথে থাকা শিশুদের রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট মহল যাতে আন্তরিক হয় সেজন্য আমরা অনুরোধ করে চিঠি প্রদান করেছি। তো আপনারা অনুষ্ঠানের শুরুতেই আপনারা আমরা দুজনের কথা শুনেছি, এই প্রজন্মের দুজন যারা আসলে খুবই ভালো কাজ করছেন পথে ঘাটে শিশুদের নিয়ে তারা কাজ করছেন এবং তাদের মধ্যে একটা বড় শিশু হচ্ছে পথ শিশু, তো তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনেছি এবং প্রত্যেকটি কথা আসলে সত্য আমি মনোযোগ দিয়ে শুনেছি। তারা যে বিষয়গুলো বলেছেন পথ শিশুদের নিয়ে, তারা যেহেতু নিজেরা সরাসরি কাজ করেন যে কারণে এখানে আসলে প্রথাগত কথাগুলো উঠে আসেনি, মাঠের চিত্র এবং আসলে বাস্তবতার নিরিখেই তারা বলেছেন। এই প্রসঙ্গে আমি বলতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের যে সঞ্চালক। আচ্ছা নীল ভাই, আমরা মাঝখানে আরে মানে আপনার কাছে আর একটু জানতে চাই, চাইবো যে বাংলাদেশের পথ শিশু নিয়ে সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা সর্বশেষ আমরা আমাদের কাছে 2004 সালের একটা পরিসংখ্যান আছে যেটা মোটামুটি সকল মহলই ওটাকেই আমরা গ্রহণ করি, বিআইডিএস কর্তৃক যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যে পরিসংখ্যানটা দিয়েছিল, যে তারা বলেছিল 2004 সালে ছিল প্রায় 6,79,000 এবং এটা তারা প্রজেক্টেড বলেছিল যে 2014 সালে সেটা গিয়ে দাঁড়াবে 13 লাখের কাছাকাছি এবং বলেছে যে 2024 সাল নাগাদ সেটা হবে 16 লাখের কাছাকাছি। তো আসলে এখন আমরা বিভিন্ন মাধ্যমে যে সংখ্যাটা পাচ্ছি, কেউ বলছে 13 লাখ, কেউ বলছে 15 লাখ, আবার কেউ বলছে অনেক কম সেটা 8 থেকে 9 লাখ, এটা নিয়েও আসলে অনেক বিতর্ক আছে। বিকজ অফ স্ট্রিট কানেক্টেড চিলড্রেন, মানে যারা স্ট্রিটে আসে কিন্তু আসলে তাদের পরিবার আছে কিংবা তারা ফিরে যাচ্ছে স্লামে, এদেরকেও আমরা পথ শিশু বলছি। মানে আপনার এই আপনারা তো স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সাথে যুক্ত আছেন এবং আপনি যেহেতু সরাসরি সম্পৃক্ত আছেন এবং সরকারের যে কার্যক্রম আছে সমাজসেবা অধিদপ্তর দীর্ঘদিন থেকেই কাজ করছে, অ্যারাইজ প্রকল্প, পিকার প্রজেক্ট এবং পরবর্তীতে সিএসপি টিভি নামে একটি প্রকল্প দিয়ে তারা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা কার্যক্রম এবং আমাদের
মাননীয় প্রধানমন্ত্রীও 2015 সালে বলেছিলেন যে একটি শিশু রাস্তায় থাকবে না। তো এই ঘোষণার পরে মহিলা ও শিশু মন্ত্রণালয় একটি কার্যক্রম হাতে নেয় এবং স্পেসিফিক তারা বাংলাদেশের পথ শিশুদের নিয়েই কার্যক্রমটা শুরু করে। তো আপনি কি এটা নিয়ে বলবেন যে এই সংখ্যা বা বাংলাদেশে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে এটার মধ্যে সমন্বয় এই বিষয়গুলো নিয়ে আপনার যে অভিজ্ঞতাটা, মানে এটা নিয়ে যে মানে মনে হচ্ছে কি যে আমরা খুব ভালোভাবে এগোতে পারবো সামনের দিকে? জি ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, খুব প্রয়োজনীয় একটি কথা আপনি উল্লেখ করেছেন। আসলে এই সংখ্যা নিয়ে আসলে বেশ মতদ্বিধতা আছে আমরা জানি সকলেই, আর যে কোনো কাজের কর্মপরিকল্পনায় অবশ্যই আসলে আমাদের জানা উচিত আসলে কত সংখ্যক শিশু শিশু পথে আছে এবং যে সকল শিশুকে আমরা জরিপের আওতায় আনছি তারা আদৌ পথ শিশু কিনা। আপনি যেটা বললেন যে বস্তিতে থাকা অথবা পরিবারের মধ্যেও বসবাস করছে এরকম শিশুকে আসলে জরিপে আনা হয়েছে, আবার তারাও কি পথ শিশুর অন্তর্ভুক্ত কিনা সেগুলো নিয়েও বিতর্ক আছে। আসলে তো যেটা বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএসএফ আর ইউনিসেফের যৌথ ইয়েতে 2005 সালে যেটা বলা হয়েছিল যে 9,79,728 জন পথ শিশু রয়েছে এবং তারা 2024 নাগাদ সেটা দাঁড়াবে 16,15,330 জন এমন বলা হয়েছিল। এটাই মোটামুটি আসলে গ্রহণযোগ্য, আমরা মোটামুটি এটাকেই নিচ্ছি। কিন্তু স্ক্যান বাংলাদেশ এবং অন্যান্য আরো অনেক সংস্থা থেকে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তাদের কাছে আসলে আমরা বারংবার অনুরোধ করছি যে আসলে একটি আপডেটেড জরিপ সার্ভে করা আসলে খুবই প্রয়োজন। এই মুহূর্তে আসলে কত সংখ্যক শিশু পথে রয়েছেন এবং সেই সকল শিশুর নিরাপত্তা এবং তাদের অধিকারের বিষয়ে কর্ম কার্যক্রম হাতে নিতে হলে আসলে আমাদের এক্স্যাক্টলি সংখ্যা আসলে জানা উচিত। কিন্তু আমরা যখন কাজ করতে চাই পথে মাঠে ঘাটে এবং স্টেশন টার্মিনালে আমরা যখন কাজ করতে যাই, এদের একটা বড় অংশ আসলে ফ্লোটিং, তারা কিন্তু ভাসমান। তারা আজকে চিটাগাং আছে, কালকে ঢাকা চলে আসতেছে, এর কিছুদিন 15-15 দিন পরে একটা অংশ কুমিল্লা চলে যায়, কিছু রাজশাহী চলে যায়, এরকম বিষয়াদিও আছে। তো আমি মনে করি আসলে একটি নেটওয়ার্ক এবং অন্যান্য আরো যারা উন্নয়ন সংস্থা আছে এবং শিশুদের নিয়ে আমরা পথে থাকা শিশুদের নিয়ে যারা কাজ করছে, সরকারের যে মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে পথ শিশু বিষয়ক, তাদের সমন্বয়ে আসলে কি জরিপ খুবই প্রয়োজন এবং যার যেটার পরিপ্রেক্ষিতে আমরা তাদের ভাগ্য উন্নয়ন অথবা তাদের জীবনমান উন্নয়নের পরিকল্পনা নিতে পারি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আচ্ছা নীল ভাই ধন্যবাদ, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আমরা পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসব। এই মুহূর্তে আমি অনুরোধ করব, আমাদের সাথে যুক্ত আছেন রাজিয়া সুলতানা আপু, উনি হচ্ছেন গুড নেইবার্স বাংলাদেশের ম্যানেজার এডুকেশন এবং হেলথ। উনি আসলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ওনারা সরাসরি কাজ করছেন। আমি আসলে শুরুতেই দুঃখিত রাজিয়া সুলতানা আপুকে পরিচয় করে দিতে পারিনি সম্ভবত। আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনারা একজন ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে বিশেষ করে আন্তর্জাতিক একটি সংস্থার সাথে যুক্ত আপনি এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি দীর্ঘদিন থেকে এই কাজের সাথে যুক্ত, এবং আমরা যদ্দূর জানি যে গত কোভিড-19 সিচুয়েশনে এই সাম্প্রতিক যে সময়কালে আপনারা অনেক কাজ করেছেন, এর মধ্যে একটি বিশেষ কাজ করেছেন যে স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সাথেও আপনারা কাজ করেছেন, যেটা হচ্ছে যে পথবাসী যে মানুষ এবং শিশুদের জন্য স্পেশালি যে আপনারা মাস্ক বিতরণ করেছেন এবং আপনারা এই পথ শিশুদের জন্য আপনারা পাশাপাশি অ্যাওয়ারনেস ম্যাটেরিয়ালও আপনারা ডিস্ট্রিবিউশন করেছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কাজ করেছেন, এবং এই ক্ষেত্রে আপনারা স্ট্রিট চিলড্রেন নেটওয়ার্কের মাধ্যমে তারা বিভিন্ন পার্টনার অর্গানাইজেশনকে সাথে নিয়ে কাজ করেছেন। তা আপনাদের যে মূল্যায়ন, আসলে আমরা এই মানে স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে তাদের যে খাদ্য বা আশ্রয়ের যে সমস্যা, এটা ভলেন্টিয়ার অর্গানাইজেশনগুলো নিয়ে যে আপনার যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এখন বাংলাদেশে, একই সাথে সরকারও এই কার্যক্রমটা পরিচালনা করছে, বাট এটা কি মানে যথেষ্ট কিনা, বা আপনার দৃষ্টিতে এক যে অ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে মানে আপনি কিভাবে মূল্যায়ন করছেন যে পথ শিশুদের সমস্যাগুলো এবং সার্বিক অবস্থা আমরা আপনার কাছে শুনব? রাজিয়া অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম সবাইকে, আন্তর্জাতিক পথ শিশু দিবসের শুভেচ্ছা, এবং আন্তর্জাতিক পথ শিশু দিবসে পথের যত শিশু আছে তাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ রইল। জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ এবং এআর টেলিভিশনকে অনেক ধন্যবাদ এত সময় উপযোগী একটা আলোচনার বিষয়কে নিয়ে আসার জন্য একটা টেলিভিশন চ্যানেলে।
এবং পথ শিশুদের নিয়ে কাজ করেন এরকম আমাদের মাসুদুল ইসলাম নীল ভাই আছেন, এখানে জাহাঙ্গীর ভাই আছেন, যারা মিলে আসলে বাংলাদেশকে পথ শিশুদের নিয়ে কাজ করার একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন। আমরা জানি স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক বাংলাদেশে পথ শিশুদের নিয়ে কাজ করার যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সম্পূর্ণ একটি প্ল্যাটফর্ম, এবং গুড নেইবার্স বাংলাদেশের পক্ষ থেকে আসলে এই প্ল্যাটফর্মের সাথে কাজ করতে পেরে আমি খুব ভাগ্যবান এবং আনন্দিত। তো যেভাবে জাহাঙ্গীর ভাই বলছিলেন যে আসলে বাংলাদেশে পথ শিশুদের যে সমস্যাটা এবং এটা নিয়ে যে কার্যক্রম আছে, আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার অভিজ্ঞতার আলোকে দেখতে পাই, প্রথমে আমাদের দুজন আলোচক বলেছিল যে আসলে পথ শিশুদের অবস্থাটা কি, এখানে নীল ভাইও বলে গেলেন যে আসলে আমাদের এই এই এখনো পর্যন্ত আমরা একটি কনক্রিট জরিপ একটি তথ্য ভান্ডার কিন্তু পাইনি যে তথ্যটাকে আমরা নির্ভর করতে পারি, এবং কেন আসলে আমাদের এই শিশুরা পথ শিশু হচ্ছে, কেন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের আসলে সামাজিক যে অবস্থাটা আছে সেটা আসলে কি, আসলে মূল কারণ গুলি কি, এগুলি আইডেন্টিফিকেশন স্পেসিফিকেশনের কিন্তু একটা বিষয় আছে। এবং পাশাপাশি আমরা যদি মনে করি এটা বলতে চাই, মূল্যায়ন করতে চাই যে আসলে পথ শিশুদের নিয়ে আমরা কি করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি, আসলে কি কার্যক্রম আমাদের চলছে। আমরা যদি সরকারের দিকে একটু তাকাই তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা জেলাতে সরকারের পক্ষ থেকে কিন্তু সরকারি শিশু সদন আছে, যে সদনগুলিতে আসলে সর্বোচ্চ 100টি করে সিট থাকে, যেটা আসলে মূলত যেখানে ঠাঁই পায় এসিন শিশুরা। এবং ভবগুরি সেন্টার যদি দেখেন মাত্র 5টি ভবগুরি সেন্টার আছে যেখানে আসলে অ্যাডাল্ট এবং শিশু পাশাপাশি থাকছে, অর্থাৎ পথ শিশুদের জন্য স্পেসিফিক কোন ধরনের ইন্টারভেনশন অথবা কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাই না সরকারের পক্ষ থেকে। এবং বেসরকারি পর্যায়ে যদি আমি বলি তাহলে গত প্রায় 2 দশক ধরে একটা স্ট্রাগল চলছে, এই যে পথ শিশুরা যে মানুষ, পথ শিশুদের যে মূল মানবিক চাহিদা আছে, তাদের যে ডিগনিটি আছে, এই যে এটা এস্টাবলিশমেন্টের এই অ্যাওয়ারনেস এর জায়গাটাতে কিন্তু স্ট্রাগল করছে এখন আমরা ডেভেলপমেন্ট সেক্টর, মানুষের মনে পথ শিশুদের জন্য যে ইম্প্যাক্ট তৈরি করা, তাদেরকে তাদের জন্য এগিয়ে আসা, তাদের জন্য কিছু করা, তাদেরকে সম্মান দেয়া, শিশু হিসেবে মূল্যায়ন করা, এই যে অ্যাওয়ারনেস এটা কিন্তু আমরা একেবারে মানে উচ্চ স্তরের জায়গাগুলিতেও কিন্তু এই অ্যাওয়ারনেসটাকে স্টাবলিশ করার স্ট্রাগলটা এখনো ডেভেলপমেন্ট সেক্টর করছে। এবং জাহাঙ্গীর ভাই আপনি জানেন খুব ভালো করে ক্যানের সভাপতি হিসেবে যে আসলে পথ শিশুদেরকে মানুষের একটা জায়গাতে নিয়ে যাওয়া, একটা প্ল্যাটফর্মে কথা বলা, তার কথা শোনা, তাকে একটু আদর স্নেহ করা, তাকে একটা জায়গা তৈরি করে দেওয়া, এই জায়গাটাতে কিন্তু আমরা আজও পর্যন্ত স্ট্রাগল করছি। তো সেই ক্ষেত্রে আসলে পথ শিশুদের জন্য কতটুকু আমরা করতে পারলাম সেই মূল্যায়নটা যদি আমি আমাকে করতে বলেন তাহলে আমি আসলে মানে দুঃখ পাবো যে আসলে খুব ভালো স্কোর এখানে আমরা দিতে পারছি না সরকারি বেসরকারি উভয় পর্যায়ে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যক্তিগত উদ্যোগেও কাজ করা হয়। আপনি যেমন ভাবে বললেন যে আমাদের বাংলাদেশের বর্তমান কন্টেক্সটে রোহিঙ্গা কমিউনিটি একটা ইস্যু আছে, COVID-19 ইস্যুতে আমরা জানি শত শত পরিবার কিন্তু আসলে দরিদ্র হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, অনেক শিশু পিতাহীন মাতাহীন হয়ে গেছে, অর্থাৎ এই সময়ে সত্যিকার অর্থে কত সংখ্যক পথ শিশু আছে আমরা কিন্তু জানি না। এবং আমরা যদি দেখি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের জরিপ অনুযায়ী যে বাংলাদেশের 40% পথ শিশুদের 40% শিশু এরা যে রাতে ঘুমাবে তার জন্য বিছানা নেই, 85% শিশু আছে যাদের শীতকালে কোনো শীত বস্ত্র নেই, এবং আপনার 75% শিশু আছে সে যে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, স্কোপ তার নাই, 41% শিশু আছে যারা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতার আওতায় পড়ে না, অথচ গোসল করার সুযোগটা পায় না। আমরা কি আসলে কখনো ভেবেছি যে একজন শিশু, আমার পরিবারের শিশুটার কথা যদি চিন্তা করি, পথের একটা শিশুর কথা যদি চিন্তা করি, আসলে কি করেছি আমরা তাদের জন্য, আসলে আমরা কতটুকু করতে পেরেছি একটা পথ শিশুর? আমরা জানি অ্যাডাল্টদেরই পথে ঘাটে আমরা মলমূত্র ত্যাগের যে একটা মানে ভদ্র একটা ব্যবস্থা সেটাই কিন্তু আমরা করতে পারিনি, সেটা সরকারের পক্ষ থেকে হোক বেসরকারি পর্যায়ে অনেক কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানগুলি চালিয়ে যাচ্ছে কিন্তু সেটাই হয়নি, নারীদের জন্য হয়নি এবং পথ শিশুদের জন্য প্রশ্নই উঠে না। তো এই জায়গা থেকে আসলে মূল্যায়নের জায়গাটাতে আমি দেখতে নিজেদেরকে অনেক বেশি দরিদ্র, অনেক বেশি আরো বেশি কাজ করার স্কোপ আছে এরকম জায়গাতে দেখতে পাই। এবং আপনি আমি এই প্রোগ্রামের মাধ্যমে আসলে মানুষের মনে একটু নাড়া দিতে চাই যে আমরা যখন আমি ব্যক্তিগতভাবে যখন আমার শিশুটিকে নিয়ে বাইরে যাই তখন কিন্তু আমার শিশুটি আমাকে প্রশ্ন করে যে আচ্ছা মা ওর ঘর নেই কেন, ওর পায়ে জুতা নেই কেন, ওর কেন বাবা মা নেই, এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমরা আমাদের শিশুকে কি দিব, আমাদের কাছে কি আসলে সেই উত্তর আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিশুগুলিকে আমরা আসলে কি দিয়ে যাচ্ছি? তো এইটা আসলে অনেক বড় ভাবনার জায়গা। মূল্যায়নের দিক থেকে যদি বলতে চাই আসলে আমাদের করার অনেক কিছু আছে, এবং এই COVID-19 সিচুয়েশনের পরে আমাদেরকে শূন্য থেকে শুরু করতে হবে।
করতে হবে, কারণ এই বছর শিশুর তালিকাতে নতুন নতুন অনেক শিশু যুক্ত হয়েছে যাদেরকে নিয়ে কাজ করার ভাবনার তালিকাবদ্ধ করার অনেক অনেক স্কোপ আছে। তাদের বেসিক নিডসটাই আমরা পূরণ করতে পারছি না, পাশাপাশি তাদের যে আমরা মানুষ হিসেবে গড়ে তুলবো, নাগরিক হিসেবে গড়ে তুলবো, তার যে শিক্ষার অধিকারটা আছে সেই জায়গাটাতে আমরা আসলে অনেক অনেক বেশি পিছিয়ে পড়েছি, এবং এই জায়গাটাতে আমাদেরকে আবারও ড্রাইভ দিতে হবে, আবারও সবাই মিলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ধন্যবাদ জাহাঙ্গীর। থ্যাংক ইউ রাজিয়া আপু, আপনি অনেক ভালো বিষয়গুলো তুলে নিয়ে আসছেন, একেবারে সত্যি যে মানে হৃদয়কে নাড়া দেওয়ার মতো ঘটনাগুলোকে তুলে নিয়ে আসছেন, সমস্যাগুলো নিয়ে আসছেন। আমরা আবার আপনার কাছে আসবো যে আসলে এর প্রেক্ষিতে আমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে করণীয়টা বিষয় নিয়ে। আমরা তার আগে আমরা আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের একজন বিশেষজ্ঞ, বিশেষ করে যিনি সমাজ সেবামূলক কাজের সাথে সরাসরি সম্পৃক্ত দীর্ঘদিন থেকে, হি ইজ আওয়ার ব্রাদার with presence with us, Mr. Salam Jones from London. I would like to ask a question. As an activist, what do you think about street children in condition and problem in Bangladesh? Please. Assalamu alaikum, Jahangir bhai. Thank you so much. Welcome. Can you hear me? আপনার গেস্ট অফ অলরে আমি পুরা আফসোস হয়ে গেছি, ওয়াই ইউ উড ওয়ান্ট সামওয়ান লাইক মি উইথ দ্য ল্যাক অফ এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাভ, ইউ হ্যাভ সো মেনি ভেরি এডুকেটেড এন্ড ইনফর্মড গেস্ট অন ইয়োর শো টুডে, হোয়াট ক্যান আই পসিবলি কন্ট্রিবিউট, আমি কিতা অ্যাড করতাম পারবো আপনার শো মধ্যে কোথায়। সো আপনার প্রশ্ন কিতা আছে হুকা ভাই? আমার প্রশ্নটা আসিল যে আমরা বাংলাদেশের পথ শিশুদের সমস্যা এবং তাদের অবস্থা আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে কিভাবে দেখেন বা কিভাবে মূল্যায়ন করেন? ওকে, সো আপনি আমারে দুইটা জিনিস প্রশ্ন করছিলেন গত হেলকু, হ্যাঁ, ওয়ান ইজ দ্য সিচুয়েশন অ্যাবাউট স্ট্রিট চিলড্রেন, হোয়াট ডু আই থিংক, আই থিংক ইট ইজ অ্যাবসলিউটলি ডায়াবলিক্যাল, আই থিংক এটা মানে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, মানে স্ট্রিট চিলড্রেনের ব্যাপারে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, ইটস উই এজ এ কান্ট্রি হ্যাভ আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ ইজ উই ক্যান সে উই আর সাকসেসফুল এজ এ কান্ট্রি অ্যাজ লং এজ উই হ্যাভ চিলড্রেন লিভিং অন আওয়ার স্ট্রিটস, আমরা রাস্তার মাঝে যত সময় বাচ্চা ঘুমাইরা উই ক্যান সে উই আর সাকসেসফুল, যত ডিজিটাল বাংলাদেশ হোক, ইউ নো উই আর দ্য জিডিপি হ্যাজ গ্রোন প্রাইম মিনিস্টার ইজ মিটিং গ্লোবাল লিডার্স, উই আর আমরা 50th অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, যত আমরা হই, ইউনো হোয়াট বাংলাদেশ, ইউ নো জয় বাংলা, আই ডোন্ট থিঙ্ক উই ক্যান সেলিব্রেট উইথ, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ বিন সাকসেসফুল এজ এ কান্ট্রি অ্যাজ লং এজ উই হ্যাভ চিলড্রেন লিভিং অ্যান্ড স্লিপিং অ্যান্ড ওয়ার্কিং অন আওয়ার স্ট্রিটস, বুঝছেন আমার কথা? ওকে, আপনি, আমি যদি মনে করি যে আপনার, আপনি মানে লন্ডন থেকে অনেক কাজ করছেন মানে বাংলাদেশের শিশুদের জন্য, আপনি কি মনে করেন যে এই কাজটা আরো অনেক মানুষ এগিয়ে আসা উচিত, প্রবাসী বিশেষ করে যারা আছে বাংলাদেশের এই শিশুদের জন্য? এবং আমাদের প্রাইম মিনিস্টার একটা ডিক্লারেশন আছে যে একটি শিশু রাস্তায় থাকবে না, এটা নিয়েও কিন্তু অলরেডি মন্ত্রণালয়গুলো কাজ করছে, বাট আপনি কি মনে করেন যে এটা যথেষ্ট, আপনি কি মনে করেন? Okay, I mean, khali amar bepare martam parbo, obviously I can't speak on behalf of Bangladesh, but so I will tell you a little bit about my history. Ami first bochor majhe London aislam, amar Bangladesh er lagi amar oto kono experience asil na, ami Bangladesh o firoto gechi na, ami 37 bochor bade ami protom aisi Bangladesh. Okay, amar nijor ekta, you know, I have onek proshno asil amar majhe, so ami Bangladesh ta dekhtam, amar nijor desh ta dekhtam. So আমি বাংলাদেশ আইয়া 37 বছর বাদে আইয়া দেখলাম বাংলাদেশ জেলা, আই ওয়াজ কমপ্লিটলি সারপ্রাইজড, ভেরি ভেরি সারপ্রাইজড, বাংলাদেশ অনেক সুন্দর দেশ রা, এন্ড উই হ্যাভ সো মাচ পটেনশিয়াল এজ এ কান্ট্রি, বাট কিন্তু ওয়েন ইউ সি দ্য চিলড্রেন অন দ্য স্ট্রিটস, আমরা একটা কথা আছে, সোসাইটি ইজ অনলি এজ স্ট্রং এজ ইস উইকেস্ট লিঙ্ক, বুঝছেন আমার কথা? সো ওয়েন ইউ হ্যাভ আ সোসাইটি ইজ অনলি এজ স্ট্রং এজ ইটস উইকেস্ট মেম্বার, does that make sense? Which one about a society, mani ekta what's the Bangla word for society, society is only as strong as its weakest link, so if you are neglecting the weakest link, in this case the children, then you are not a strong society, become richuni. So
what I do now is I'm a photographer and a writer, and as a Londoner, as a British Bengali, amar ufre ekta dabi ache, I need to come back to London and tell the people of the UK, amra Londoni manushe, ami dekhaitam sobidi, to inform them with my stories, my writing, amra Bangladeshor bachchader obostha kila. So I do a lot of work. Ami onek khas kori Bangladeshor streetular bepare. Amar dekhe khub dukh lage. As a British Bengali, ami jeta jinish dekhchi, I eta jinish ami favoritam partam nai. That's why I continue to come back every year. I mean, 40 bosor Bangladesh. I unfortunately, ei bochor amra corona lockdown lagi kichu kora jana. Amar ashao bandha kore. So amar khub dukh lage. Khub dukh lage je ami Bangladesh aitam paro na. I'm very frustrated with the situation. But asha for season, as soon as the lockdown is over, I will be back again. I will do another month tour of touring around Bangladesh. I will go. Amar zehano lagi ami jaimu. I will take pictures. I will write. I will blog. I will inform the British Bengali population of what the current situation is in Bangladesh. Okay, Salam bhai, we will back again. Amra ekhon amra amader ekhane advocate Mahmudul Hasan sahab achen. Uni Supreme Court er INGB eki sathe ini manobadhikar er chhatro chilen ebong eki sathe uni samaj ekjon সোশ্যাল অ্যাক্টিভিস্টও বটে। ওনার কাছ থেকে আমরা শুনবো যে বাংলাদেশের মৌলিক অধিকার এবং মানবাধিকার দৃষ্টিভঙ্গিতে যে আমাদের পথ শিশুদের জন্য যে আইন বা শিশু নীতিমালা কিভাবে এটাকে উনি মূল্যায়ন করেন, যে এই দৃষ্টিভঙ্গি থেকে, যে আইনের দৃষ্টিভঙ্গি থেকে যে শিশুদের যে অবস্থা, যে পরিস্থিতি, এটাকে কিভাবে মূল্যায়ন করেন বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অনেক ধন্যবাদ, পাশাপাশি এআরটিভিকেও ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা স্ট্রিট চিলড্রেন নিয়ে অনেক কথাবার্তা বলছেন, এটা আসলে অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে বাংলাদেশের অনেক সংস্থা, অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারা দে আর ওয়ার্কিং অন দ্য স্ট্রিট চিলড্রেন। তো আমি আসলে আইনি অ্যাসপেক্টটা বলতে চাই, আমি অন্য কোনো অ্যাসপেক্ট এখানে বলতে চাচ্ছি না। তো এখানে যে মূল বিষয়টা হলো যে আমাদের আইনে, জাতীয় আইন বা আন্তর্জাতিক আইনে, এখানে আসলে স্ট্রিট চিলড্রেন শব্দটাকে অনেকটা অ্যাভয়েড করা হয়েছে। তো এখানে মূল বিষয়টা হলো দ্য রাইটস দ্য চিলড্রেন হু আর ডিপ্রাইভ ফ্রম দ্য লিগাল রাইটস। আমরা এটা বুঝে নেবো যে চিলড্রেন গুলো তাদের আইনি অধিকার থেকে বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, মানে এই স্ট্রিট চিলড্রেনটা ওদেরই অন্তর্ভুক্ত, দে আর ওয়ান, দে আর পার্ট অফ দেম। তো জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে চিলড্রেন রিলেটেড যে আইনটা তৈরি করা হয়েছে সেটার নাম হলো দ্য চিলড্রেন অ্যাক্ট 2013, এবং ইন্টারন্যাশনালি যে এই রিলেটেড আইনটা আছে সেটা হচ্ছে আপনার কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড 1989, যেটা 1990 সনে এটা আপনার ইনফোর্স অ্যাক্ট অ্যাজ ইন হ্যাজ কাম টু ইনফোর্স, অ্যান্ড অলসো আমাদের দেশ বাংলাদেশও এটা একটা সাইনিং পার্টি। সুতরাং এই ইন্টারন্যাশনাল যে কনভেনশন অন দ্য রাইট ফর চিলড্রেন, এটা এনফোর্সেবল ফর বাংলাদেশ। তো এখানে যে বিষয়টা হলো যে আমরা আসলে দেখতেছি যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনজিও তারা এই স্ট্রিট চিলড্রেন দিয়ে ওয়ার্ক করতেছে, কিন্তু আসলে এখানে মূল দায়িত্বটা হলো সরকারের। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এবং খুব দুঃখজনকভাবে আমাদের সরকার এই আন্তর্জাতিক আইনটাকে অনেকটা অ্যাভয়েড করে গেছে। যেমন আপনারা চাচ্ছেন যে যারা স্ট্রিট চিলড্রেন ওদের রাইট কি বা ওদের বিভিন্ন ধরনের ফেসিলিটি সুবিধা, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আন্তর্জাতিক আইনে ওদের রাইট, বিভিন্ন সুবিধা, এই সমস্ত বিষয়গুলোকে এনশিওর করা হয়েছে এবং বাংলাদেশ এটার সাইনিং পার্টি। আবার আমি বলতেছি যে দুঃখজনক ভাবে বাংলাদেশ সরকার সেই আন্তর্জাতিক আইনের একটি সাইনিং পার্টি, এবং এই আন্তর্জাতিক আইন যেটা কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড 1989, যেটা 1990 সনে এনফোর্সেবল হয়েছে, এটা আমাদের উপর কার্যকর এবং বাংলাদেশ সরকার সেই আইনটা এনফোর্স করতে বাধ্য। কিন্তু সেই আইনের অধীনে যখন চিলড্রেন অ্যাক্ট 2013 প্রণয়ন করা হয়, সরকার শুধুমাত্র লিগেল সাইড গুলো, যেমন একজন চিলড্রেন যখন কোনো ক্রাইমে কন্ট্রাডিক্ট করবে, কন্ট্রাডিক্ট উইথ দ্য ল, তার বিচার আচার কিভাবে হবে, তাকে কিভাবে প্রপ্রবেশন বা তার ট্রায়াল কিভাবে হবে, এই সাইডগুলো অ্যাডপ্ট করে আন্তর্জাতিক আইনের যে তাকে সুবিধাগুলো দেওয়া হয়েছে এগুলোকে জাস্ট অ্যাভয়েড করে গেছে। এখন আমি জাস্ট আপনাদের জানানোর জন্য আমি যে জিনিসগুলো জাস্ট সামারি আকারে বলতে চাই, যেমন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন 1989 ইন এনফোর্সেবল 1990, এটার আর্টিকেল ওয়ানে আপনার চিলড্রেনের সংজ্ঞা দেওয়া হয়েছে, হু আর দ্য চিলড্রেন, হু আর দ্য চাইল্ড। এখানে বলা হয়েছে 18 বছরের কম যে কোনো শিশুই, যে কোনো পার্সনই চাইল্ডের অন্তর্ভুক্ত হবে।
সেখানে আবার আর্টিকেল 6 এ বলা আছে যে প্রত্যেকটা শিশুর এভরি চিলড্রেন হ্যাজ রাইট দ্য ইনহেরেন্ট রাইট টু লাইফ, তার লাইফের অধিকার আছে। সেখানে স্ট্রিট চিলড্রেন বলেন যে কোনো চিলড্রেনে এটা অন্তর্ভুক্ত হবে। তো সেটার সাবক্লজ 2 এ বলা হচ্ছে যে সরকারকে প্রত্যেকটা স্টেট পার্টিকে এটা এনশিওর করতে হবে যাতে প্রত্যেকটা চাইল্ড প্রত্যেকটা শিশু সঠিকভাবে জীবন ধারণ করতে পারে। এভরি চিলড্রেন হ্যাজ রাইট টু সার্ভাইভ, যেটা আর্টিকেল 6 সাবক্লজ 2 এ এনশিওর করা আছে সেই আন্তর্জাতিক আইনে। অপরদিকে আবার আর্টিকেল 20 অফ দ্যাট কনভেনশন, সেখানে বলা হচ্ছে যদি কোনো শিশু তার পরিবার থেকে বঞ্চিত হয় বা তার পারিবারিক সুবিধা থেকে সে ডেপ্রাইভড হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কান্ট্রিকে তার রাষ্ট্রকে তাকে স্পেশাল প্রোটেকশন দিতে হবে। যেমন আমাদের যারা স্ট্রিট চিলড্রেন তারা তো অ্যাকচুয়ালি তাদের পরিবার থেকে বা সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, হয়তো বা তার বাবা মারা গেছে, মা মারা গেছে, বা যে কোনোভাবে তারা প্রবলেমে আছে। তো এই সমস্ত ক্ষেত্রে স্টেটকে তার স্পেশাল প্রোটেকশন দিতে হবে, যেটা আর্টিকেল 20 বলা আছে। অপরদিকে আর্টিকেল 24 সেখানে বলা আছে যে স্টেটকে অবশ্যই প্রত্যেকটা চাইল্ডকে স্পেশাল আপনার হেলথ প্রোটেকশন দিতে হবে, তার ফিজিক্যাল কোনো প্রবলেম বা হেলথগত কোনো সমস্যার ক্ষেত্রে স্টেটকে এখানে সুবিধা দিতে হবে। অপরদিকে আর্টিকেল 27 যেটা বলা আছে প্রত্যেকটা শিশুর তার স্পিরিচুয়াল ফিজিক্যাল এডুকেশনাল এই সমস্ত যে সুবিধাগুলো আছে প্রত্যেকটা স্টেটকে এটা এনশিওর করতে হবে। আর্টিকেল 28 বলা আছে প্রত্যেকটা শিশুকে শিক্ষার রাইট দিতে হবে, প্রত্যেকটা স্টেটকে প্রতিটা শিশু যাতে শিক্ষার অধিকার লাভ করতে পারে সেটাকে এনশিওর করতে হবে। তারপর আর্টিকেল 33 এখানে বলা আছে প্রত্যেক কোনো শিশু যাতে আপনার কোনো ড্রাগের সাথে বা কোনো ইলিগাল ড্রাগস বা কোনো আনলকফুল কোনো বিষয়ে এডিক্টেড না হয় এই বিষয়গুলো থেকে স্টেট তাকে প্রিভেন্ট করবে। এবং ইন্টারেস্টিংভাবে আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 25 অনুযায়ী আমরা যে কোনো আন্তর্জাতিক চুক্তিকে অবশ্যই আমাদের সম্মান দেখাতে হবে, এবং ইউএন চার্টার অনুযায়ী আপনার আন্তর্জাতিক এই আইনগুলো আমাদের এখানে এনফোর্সেবল, আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র এটা মানতে বাধ্য। তো সেই হিসাবে আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেকে ভাবতেছি যে স্ট্রিট চিলড্রেনের ব্যাপারে সরকার হয়তো কোনো মানবিক এই সে দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি সরকারের উপরে এটা এনফোর্সেবল। সরকার এই আইনটাকে এই আইনের বিভিন্ন বিভিন্ন ধারার ভিতরে যেই আর্টিকেলগুলোতে শুধুমাত্র বিচারিক বিষয় বলা আছে সেই বিষয়গুলোকে রাইখা যেই বিষয়গুলোতে এই এই বাচ্চাদের বা এই শিশুদের জন্য আপনার তাদের শিক্ষা, তাদের জীবনের অধিকার, তাদের তাদের স্বাস্থ্যগত অধিকার। হ্যাঁ মাহমুদ ভাই, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। বিশেষ করে আমাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের আরো পার্টিসিপেন্ট আছে, আমরা আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। বাই দিস টাইম আমি অনুরোধ করব আমাদের আবার প্রজন্মের কাছে আমরা ফিরে যাচ্ছি, আমাদের প্রজন্মের সোহানা, আমরা আপনার কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনলাম, আপনি মূল্যায়ন, আপনার অবস্থান, শিশুদের পথশিশুদের অবস্থা, যে দৃষ্টিভঙ্গি, আপনাদের যে কাজের প্রেক্ষিতে আপনারা যেভাবে দেখছেন সেটা আমরা দেখেছি। এই মুহূর্তে আমি সার্বিকভাবে অনুরোধ করবো যে আমাদের প্রজন্ম কিভাবে দেখছে, যে আসলে এই পথশিশুর সমস্যা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, কিন্তু এটা থেকে উত্তরণের জন্য মানে আমাদের করণীয় কি, এজ এ ভলেন্টিয়ার অর্গানাইজেশন গুলো কি করতে পারে, বা সরকারি বেসরকারি সংগঠনের মধ্যে কোনো কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে কিনা, এটা সম্মিলিতভাবে কোনো উদ্যোগের প্রয়োজন আছে কিনা, বা কোনো নীতিমালা থাকা উচিত কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে সোহানার কাছে আমরা আবার ফিরে আসছি। যে সোহানা বলবে যে তার তাদের তার দৃষ্টিভঙ্গি থেকে যে করণীয় মানে আমাদের এই পথশিশুদের জন্য কি করা যায় বা কি ধরনের পদক্ষেপ নিলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। সোহানা সম্ভবত টেকনিক্যাল কারণে সে যোগদান করতে পারছে না, আমরা তাহলে মিলার কাছে যাচ্ছি এই একই প্রশ্ন নিয়ে যে এই সমস্যা থেকে উত্তরণের কি উপায় থাকতে পারে। মিলা, আসলে নগরের এই রাস্তা থেকে আমাদের শিশুদেরকে উত্তরণের জন্য কিন্তু আমরা আমাদের থানা কর্মকর্তা এবং আমাদের যে সরকারি বেসরকারি কর্মকর্তারা আছে তাদের সাহায্য নিতে পারি, এবং আমরা নিজেরা যারা নতুন প্রজন্ম আছি আমরা কিন্তু আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করতে পারি। যেমন ধরেন আমরা কিন্তু আমাদের স্কুল কলেজগুলোতে এখন যেহেতু এগুলো অফ আছে, কিন্তু যখন এগুলো খুলবে আমরা কিন্তু এই স্কুল কলেজগুলোতে একটা চিত্রনাট্য করতে পারি, প্রমাণ্য চিত্রনাট্য করতে পারি আমাদের এই পথশিশুদেরকে নিয়ে। তাহলে কিন্তু আমরা অনেকটাই তাদের সমস্যা সম্পর্কে অবগত হব, এবং এখন যেহেতু করোনাকালীন সময় এই সময় কিন্তু আমরা অনলাইনে নানা ধরনের ক্যাম্পেইন করতে পারি আমাদের এই পথশিশুদেরকে নিয়ে। এবং তাছাড়াও
আমরা যে যে সংস্থার সাথে আছি সেই সংস্থার মাধ্যমেও আমরা কিন্তু আমাদের পথ শিশুদেরকে অনেক রকমের ভাবে সাহায্য সহায়তা করতে পারি। এবং আমরা আমাদের যখন আমরা আমাদের পরিবারকে নিয়ে বের হব বাইরে, তখনও কিন্তু আমাদের পরিবারের একজনকে যদি আমরা শিখাই যে এটা আমাদের পথ শিশুদের সাথে আমরা যদি এই ব্যবহার করি, তখনও কিন্তু তারা পরবর্তীতে বাইরে গিয়ে তাদেরকে অন্যদেরকে আরো অনেক ধরনের শিক্ষামূলক সরি ওটা শিক্ষামূলক অনেক ধরনের শিক্ষামূলক মানে সচেতনতামূলক কিছু কার্যক্রম হাতে নিতে পারবে, যেন এরা রাস্তায় না আসে, এই জাতীয় বিষয়। হ্যাঁ, এরা যেন রাস্তায় না আসে। তারপরে আমরা আরো ইউনিয়ন মানবাধিকারের যত ধরনের সরকারি বেসরকারি সংস্থা আছে তাদের সাথে কিন্তু আমরা অনেক আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি। যোগাযোগ রেখে কিন্তু আমরা তাদের পথ শিশুদের সমস্যা অনেকটাই আমরা কিন্তু সচেতন করতে পারবো সমস্যা সমাধানের জন্য। আর সব থেকে বড় যে ব্যাপারটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের পথ শিশুরা যেন পথ শিশু না হয়, পরিবার থেকে এই যে সচেতনতা এইটা সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে। আমার মতে পরিবারটাই প্রধান। ওকে, ধন্যবাদ মিলা, খুব চমৎকার কিছু প্রস্তাবনা এনেছে। আমরা সোহানা কি ফিরে এসেছে? সোহানার কাছ থেকে একই প্রশ্ন যে এই প্রজন্মের হিসেবে কোনো প্রস্তাবনা আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা যে আমরা কিভাবে এই পথ শিশুর সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা কি যুগ যুগ ধরে এই সমস্যার মধ্যে থাকবো নাকি এর থেকে বেরিয়ে আসবো? তাহলে কি পরামর্শ আছে মানে উত্তরণের জন্য, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য? জি, আমরা এখন যেভাবে পথ শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি, এভাবে যদি আমরা কাজ করে যাই তাহলে অবশ্যই সম্ভব যে ওদের জীবনে মানটা আরো উন্নত হবে, পথ শিশুর সংখ্যা কমে আসবে। পাশাপাশি আমরা যদি দেখি যে সরকারি ভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ওদের সংখ্যা কমানো যায় বা পথ শিশু নির্মূল করা যায়, আমরা যদি দেখতে পাই যে সরকারি ভাবে পথ শিশুদের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না, বেশিরভাগ সময় ওরা অবহেলিত থাকে, তো আমার মনে হয় যে প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পথ শিশুদের সংখ্যাগুলো জরিপ করে একটা সুনির্দিষ্ট সংখ্যা যদি আমরা জানতে পারি, তারপরে সেটা হচ্ছে সরকারিভাবে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদের শিক্ষার মান আমরা আরো উন্নত করতে পারি, তাদের শিক্ষার মান আরো সহজলভ্য যদি আমরা করি, তাদের শিক্ষার পাশাপাশি তাদের আরো যে নিডস গুলো আছে ওগুলো যদি মৌলিক অধিকার গুলো আমরা পূরণ করতে পারি, তাহলে অবশ্যই একটা পথ শিশু তার জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে। পাশাপাশি আমরা যে সংগঠন গুলো আছি, আমরা যে তরুণ প্রজন্ম, তাদেরও যে দায়িত্ব গুলো আছে সেগুলো যদি আমরা পালন করি ব্যক্তিগত ভাবে, আমরা যদি প্রত্যেকে আমাদের আশেপাশের শিশুদের নিয়ে ভাবি, একটা শিশু যদি একজন মানুষ তার জীবনকে পরিবর্তন করে, তাহলে কিন্তু এই যে 17 কোটি মানুষ, 16 কোটি মানুষ, তারা কিন্তু চাইলেই এই সংখ্যাটা আমরা নির্মূল করতে পারি। তো আমার মনে হয় যে সরকারি ভাবে পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের যে লোকাল এমপি মন্ত্রী আছে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে তাদের জন্য, লোকাল ভাবে যদি আমরা তাদের জন্য ফান্ড কালেকশন করতে পারি, তাদের জন্য আমরা সুযোগ পাই তাদের নিয়ে কাজ করার, তাহলে অবশ্যই এর সংখ্যা কমে আসবে আর খুব সুন্দর একটা দেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ একটা দেশের উন্নয়ন তার শিশুদের প্রতি অনেকটা নির্ভর করে, শিশুরা যদি মানুষের মতো মানুষ হতে পারে অবশ্যই দেশও উন্নত হবে, আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আমার মনে হয় আমাদের কাজ করা উচিত। আর ইনশাল্লাহ এভাবে কাজ করে গেলে অবশ্যই পথ শিশুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব আমি মনে করি। ধন্যবাদ, আমরা সময় পেলে আবারও ফিরে আসবো সোহানা, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের শিমু কি যোগদান করতে পেরেছে আমরা জানি না, শিমু যদি যোগদান করতো তাহলে ওর কাছ থেকে হয়তো আরো আমরা ওর অভিজ্ঞতার আলোকে ওর কাছ থেকে শুনতে পারতাম। ও সরাসরি চেঞ্জ দ্য লাইফস নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে অনেকদিন থেকে কাজ করছে এবং ওর ঝুলিতে অনেক অভিজ্ঞতা ছিল। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে টেকনিক্যাল সমস্যার কারণে সে যোগদান করতে পারছে না সম্ভবত। তো আমরা আবার ফিরে আসছি আমাদের নীলসাধু ভাইয়ের কাছে, যে যদি নীলসাধু ভাই আপনি আমাদের প্রজন্মের ভাবনা শুনলেন এবং একই সাথে আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে যিনি আমাদের বাংলাদেশের জন্য শিশুদের জন্য অবদান রাখছেন তার কাছ থেকে আমরা শুনেছি তার মূল্যায়ন এবং তেনার দৃষ্টিভঙ্গি থেকে উনি আমাদের শিশুদের নিয়ে যে কথাগুলো বলেছেন আমাদের সালাম জোন্স ভাই, এবং একই সাথে আমাদের মাহমুদুল হাসান ভাই যিনি আমাদের আইন নিয়ে
আইনের দৃষ্টিভঙ্গি থেকে এবং আন্তর্জাতিক যে মানবাধিকার আইন এই সমস্ত বিষয় নিয়ে উনি ব্যাপক ব্যক্তি মানে অনেক পরিসর নিয়ে উনি ডিসকাশন করেছেন, আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি, রাজিয়া সুলতান আপাও বলেছেন। তো এই প্রেক্ষিতে আমরা বলবো যে এজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আপনি পথ শিশুদের নিয়ে সরাসরি কাজ করছেন এবং আপনি পথ শিশুদের সংগঠন যে নেটওয়ার্ক সংগঠন স্ক্যানের একজন যুগ্ম স্ক্যান বাংলাদেশের যুগ্ম সম্পাদক, আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি মনে করেন যে এই পথ শিশুদের সমস্যা যুগের পর যুগ থাকবে? আপনার আপনার দৃষ্টিভঙ্গি থেকে বা আপনার নেটওয়ার্ক সংগঠন স্ক্যানের পক্ষ থেকে এবং একরঙ্গায় গুড়ির পক্ষ থেকে আপনি কি বলবেন আমাদেরকে যে এই বেসরকারি এবং সরকারি যে সংগঠনগুলো আছে এদের মধ্যে এই পথ শিশুর সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যেতে পারে বা কিভাবে আমরা সমন্বয় করতে পারি বা আমাদের এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি? এক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট কোনো পরামর্শ আমরা শুনতে চাই, আমরা দর্শকদের শুনতে চাই আপনার অভিজ্ঞতা থেকে। নীল ভাই, টেকনিক্যাল সমস্যা হচ্ছে সম্ভবত, আজকে নেটওয়ার্কে বাংলাদেশে মানে অনেক সমস্যা করছে। আমরা আবার ফিরে আসব নীল ভাই। জাহাঙ্গীর ভাই, আসলে আমি মনোযোগ দিয়ে অন্যান্য আরো যারা বক্তা ছিলেন তাদের সকলের কথা শুনেছি। শোনা যাচ্ছে? ওকে জি বলেন। আমার জাহাঙ্গীর ভাই শোনা যাচ্ছে এখন? হ্যাঁ বলেন আপনি প্লিজ। জি বলেন, আপনি বলেন। আচ্ছা বাই দিস টাইম আমরা রাজিয়া সুলতান আপার কাছ থেকে শুনে আসি, যে নীল ভাইয়ের কাছে আমরা ফিরে আসবো পরে। রাজিয়া আপু, আপনি বলবেন যে পথ শিশুর সমস্যা থেকে উত্তরণে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনারা ডেভেলপমেন্ট যারা পার্টনারগুলো আছেন তারা কি ভূমিকা রাখতে পারে এই ক্ষেত্রে বাংলাদেশের পথ শিশুর সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে? যারা আন্তর্জাতিক সংগঠনগুলো যারা সহায়তাকারী সংগঠন বা উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছেন, আপনাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে বা কি করা? অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আসলে চমৎকার আলোচনা চলছে, কিন্তু আসলে আমরা সত্যিকার অর্থে সমাধান চাই। যেটা বললেন, যুগের পর যুগ ধরে কি বাংলাদেশ পথে শিশুদেরকে দেখতে পাবে, এটা কি আসলে কখনো কি আমরা শিশুহীন পথ মানে পথ শিশুহীন পথ কি আমরা পাবো না বাংলাদেশে? এটা সত্যিকার অর্থে আমাদের সকলের চাওয়া। তো আমি যে প্রতিষ্ঠানের সাথে আছি গুড নিউজ বাংলাদেশ, আপনি জানেন যে যখন COVID-19 সারা বাংলাদেশে মহামারী আকারে দেখা দিল তখন আসলে আমরা সাধারণ মানুষ সার্জিক্যাল মাস্কের আমার মনে হয় মনে আছে আপনাদের সবারই কি পরিমাণে একটা সংকট তৈরি হলো, তাই না? সার্জিক্যাল মাস্ক আমরা পাচ্ছিলাম না, অ্যাডাল্ট বিভিন্ন ভাবে দাম বেড়ে গেল। সেখানে আমরা আমাদের এই ব্যাপারটা আসলে ভাবার খুব প্রয়োজন ছিল। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা গুড নিউজ বাংলাদেশ ভেবেছি যে পথ শিশুদের তাহলে নিরাপত্তার জন্য এই COVID-19 সংক্রমণের হাত থেকে নিরাপত্তার জন্য তাদের জন্য কি করা যায়, এবং আমরা স্ক্যানের সাথে ফেস মাস্ক পথ শিশুদের জন্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আর এটা আসলে একেবারেই সাময়িক, একেবারেই কি বলে স্বল্প পরিসরে একটি প্রচেষ্টা, তাৎক্ষণিক একটা প্রচেষ্টা। আর আমরা যদি স্থায়ীভাবে সমাধানের একটা পথে যেতে চাই তাহলে প্রথমত আসলে আমি বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে একটা খুব কঠিন কঠোর একটা ইনিশিয়েটিভ, আন্তরিক একটা ইনিশিয়েটিভ খুব বেশি প্রয়োজন। একদম পথ শিশু কেন্দ্রিক ইন্টারভেনশন সরকারের পক্ষ থেকে নেওয়া খুব জরুরি, একদম সময়ের দাবি। এবং আমরা যদি দেখতে পাই তাহলে দেখবেন যে দিনের বেলাতে যদি আমরা বিভিন্ন বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন পার্কগুলিতে যদি আমরা যাই, রমনা পার্ক হোক, ধানমন্ডি লেক হোক অথবা অন্যান্য বিভিন্ন পার্কে গেলে দেখবেন যে ইউনিভার্সিটির ছেলেপেলেরা কিন্তু নিজেদের উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে এসে শিশুদের সাথে বসে তাদেরকে চকলেট দিচ্ছে, তাদের সামর্থ্য অনুযায়ী টুকটাক খাবার দিচ্ছে, তাদের বসে কিন্তু ইনফরমালি পড়াশোনা করাচ্ছে, তাদের সাথে কথা বলছে, গল্প গুজব করছে। এটা কিন্তু কাইন্ড অফ ইনফরমাল সাইকোসোশাল সাপোর্ট টু চিলড্রেন, এবং তার সে কিন্তু এক ধরনের ভালোবাসা পাচ্ছে, স্নেহ পাচ্ছে। পাশাপাশি যদি দেখি এটা একদম ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু এদেরকে কেউ ফান্ড করে না, ব্যক্তিগত উদ্যোগে করে থাকে এই এই শিক্ষার্থী। আবার যদি আপনি বেসরকারি পর্যায়ে দেখেন তাহলে প্ল্যান ইন্টারন্যাশনাল আসলে পথ শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে অনেক অনেক কাজ করেছে, সেভ দ্য চিলড্রেন কাজ করেছে,
এসএস চিলড্রেন ভিলেজ কাজ করেছে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে এবং আরো অনেক প্রতিষ্ঠান কাজ করছে, স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক কাজ করছে, আমরা গুড নেবার্স বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সরকারের কিন্তু সমাজ সেবা অধিদপ্তর আছে, সরকারের কিন্তু সামাজিক সেফটি নেট অর্থাৎ সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় শিশুকে আনার একটা ম্যান্ডেট আছে, যেটা আমাদের মাহমুদুল হাসান ভাই কিন্তু একদম আইন থেকে পয়েন্ট ধরে ধরে বললেন যে আমরা আসলে কনভেনশনের সিগনেটরি, আমরা সাইন করেছি কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনের কি হবে। তো এই যে ব্যক্তিগত উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ এই দুইটাকে নিয়ে সরকারি উদ্যোগ এই তিনটা জায়গাতে আমার কাছে মনে হয় যে একটা কোঅর্ডিনেশন সমন্বয় প্রয়োজন এবং এই যে উদ্যোগটা এর ইনিশিয়েটিভটা আসলে সরকারের পক্ষ থেকে হওয়া দরকার। সরকার যদি এমন একটা, আমরা জানি যে একটা শিশু মন্ত্রণালয় হওয়ার পথে রয়েছে, সরকার যদি এই শিশু কেন্দ্রিক ফোকাসড একটা ডিপার্টমেন্ট তৈরি করে সেখানে দায়িত্ব দিয়ে দেয় এই ছোট ছোট উদ্যোগগুলিকে একত্রিত করে কি করে স্থায়ী সমাধান করা যায় এবং পথ শিশু যারা বর্তমানে আছে তাদের আশ্রয়ন, তাদেরকে একটা নিরাপত্তা বলের মধ্যে নিয়ে আসা, আপনি খুব ভালো করে জানা জানবেন এখানে শুধু অন্ন বস্ত্র বাসস্থান এর এর এ থেকে যে শিশু বঞ্চিত হচ্ছে তা তো আছেই, বেসিক নিডসটা পূরণ হচ্ছে না, পাশাপাশি আমরা জানি যে চাইল্ড এবিউস, যে শিশুটা পথে থাকে সে কি পরিমাণ চাইল্ড এবিউজের শিকার হচ্ছে এবং বর্তমান বাংলাদেশে শুধুমাত্র মেয়ে শিশু নয় ছেলে শিশুরাও কিন্তু অনেক বেশি ভালনারেবল, যে শিশুটির ঘরই নেই পরিবারই নেই সে কিন্তু অনেক ভালনারেবল জীবনযাপন করে এবং বড় হয়ে কি সে কিন্তু আমাদের সামাজিক অনেক ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে যায়, যে যেটা থেকে উত্তরণের জন্য আমরা দেখা যায় আমাদের যে আইন কানুন প্রতিষ্ঠানগুলি আছে এরা এরাও কিন্তু অনেক স্ট্রাগল করে। তো আমাদের আসলে যে শিশুরা পথে আছে তাদেরকে কি করে আশ্রয়ে নিয়ে আসা যায়, সারা সামাজিক একটা নিরাপত্তা বলয় তাদের জন্য তৈরি করা যায়, পুনর্বাসন তাদেরকে কি করে করা যায়, এই উদ্যোগটা সরকারের পক্ষ থেকে খুবই প্রয়োজন। আমরা বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে এবং আমরা জানি বাংলাদেশের বহু স্বেচ্ছাসেবী ব্যক্তিগত মানুষকেও আমরা পাবো, অনেক বেশি ফান্ড পাবো, অনেক বেশি মানুষ এগিয়ে আসবে যদি সরকার এই উদ্যোগটাকে নেয় এবং পাশাপাশি আমাদেরকে দেখতে হবে এই পথ শিশু সংখ্যা যেন না বেড়ে যায়। আসলে এই যে সামাজিক যে কারণগুলি আছে, একটি জরিপ খুব প্রয়োজন, কেন আসলে শিশুরা পথে আসছে এর পেছনের কারণগুলি কি এবং আমাদের সামাজিক পর্যায়ে অনেক কাজ করার আছে, পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং শিশুদেরকে ঘিরে আসলে একটা সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা, শিশু অধিকার শিশু সুরক্ষার বিষয়ে মানুষকে আরো বেশি সেন্সিটাইজ করা, গভর্নমেন্টের নিয়ন্ত্রণটা দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর এখানে অনেক বেশি ভূমিকা প্রয়োজন, সমাজের সর্বস্তরের মানুষের আসলে ভূমিকা প্রয়োজন, যে সত্যিকার অর্থেই যদি আমরা একটা স্থায়ী সমাধান চাই তাহলে। তো এদিক থেকে আমি আমি আমার মতামত হচ্ছে সত্যিকার অর্থে আমরা সরকারের একটা খুব দ্রুত দেখতে চাই। ধন্যবাদ, আসলে আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হয়, আমাদের সময় খুব মানে স্বল্প সময়, আমরা এই 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 সুযোগে আমরা আমাদের সালাম জোন্স ওনার সময়ও খুব কম, আমরা খুব সংক্ষেপে ওনার কাছ থেকে শুনতে চাইবো যে আসলে আমরা কিভাবে, সালাম জোন্স ভাই কি আছেন আমাদের সাথে, আছেন যুক্ত আছেন, আপনি কি খুব সংক্ষেপে বলবেন যে হাউ উই ক্যান এলিমিনেট দি প্রবলেম বেসড অন ইউর এক্সপিরিয়েন্স ইন গ্লোবালি জাস্ট। Okay, I'm gonna speak English. আমি ইংলিশে বলবো because English obviously আমার পয়লা ভাষা. Okay, sure. And I'm much more comfortable in English than I am in Sylheti. Right, so this is a very, very interesting subject today. Very interesting program, Jahangir Bhai. It's some of the topics that you discussed. Amrarita mata lage. Amrarita mata usit mata zoruri. We're training. So I personally think that the only way, the only solution that we have to eliminate the street children problem is we have to have a collective. The government has to do its part. Amrar desh, in the UK, amra joto problem ta hok, one thing we don't do is, and I don't want to sound condescending or patronizing, but one thing amra desho maze, as a society, amra ekdom manina bachchain rastar maze guma, bachchain rastar maze taha. We don't accept it as a society. And I think that the government needs to play its part is really, really vital. Bangladeshi society also needs to, this is a long-term solution, by the way. This is not going to happen in ek haftar maze, dui haftar maze, ek mashor maze. It's going to take maybe 10 years, maybe 15, 20 years before we completely eradicate the problem, the issue of street children. But Bangladeshi society also needs to change. And I think the middle classes need to have a better understanding. Again, you know, it's you can't, I keep saying this, but a society is only as strong as its weakest link. Yeah, you can't call yourself a progressive society when you have children and young, vulnerable young girls sleeping rough on the streets.
of Dhaka, Silet, Chittagong, Kustia, you name it, wherever you go in Bangladesh, by Chantore Fai, by Rastar Mase. The other thing that we, Bideshis, that's Bangladeshi who live outside of Bangladesh, USA, UK, we can also play a more active part. And part of my role is to make them aware of the situation. I mean, onek Bangali loge machi, amrar odesh London er maze onek Bangali loge machi. They are not even aware of the problem of street children. When you tell them, you know that 500,000 children sleep rough on the streets of Dhaka every night. Tara ekbare afsus. What? What do you mean? Really? This happening still? So, for me, my job is to enlighten people, educate and inform people. But as a collective, as a global collective, if we want to lift Bangladesh, we have to start from the bottom. At the moment, the wealth is coming trickling from the top, which is not good because, you know, the majority of the wealth is still up there. You don't really get it down at the bottom levels. Yeah. So I think we need to start investing in our resources. The government needs to play its part. The wealthier classes need to understand and do their role as a society. Yeah, I go to Dhaka and I see the way the wealthier classes speak to and address and the way they behave around the street children. And you know what? As a humanitarian, it disgusts me. It really, I start arguing with these people. Then it's what about chendere dam dona khene? Iku goribor bachcha ta hok, but still iku bachcha. Iku Bangladeshor bachcha. Why do you not respect him like this? Yeah, so I think the middle classes, the wealthier classes, need to change their attitudes towards the whole culture of street children. But UK and American Bangladeshis, we can do a lot more. Instead of investing in boroboro bashamara ilile Bangladesh, look at me, look at how wealthy I am and how successful I am. Invest into your country. Invest in the system. The part of the problem is, people like you and me, we have very, very good hearts, Jahangir Bhai. And we go back to the same work because amra diler tane amra de. You know, we can't bear to see these children suffering. So we do it. But part of that is also the problem why the whole infrastructure towards supporting these children from the government side doesn't change. Because you have people like me, you and me, who are doing amra to ham khurram. Amra amra khurri azaydam. Yeah, and that's... It keeps it going. It keeps it. Kunurahom tara maintain kuriyazar by chentore. Yeah. So there is, the government doesn't really see it as a huge, huge problem, which in reality it is, my brother. Okay. Thank you, Saran Jones Bhai. You're Amra apnake abaro porobortite hoyto onno kono onusthaneo amra apnake niye ashbo. Amra apnader sathe apnake niye amra hoyto aro chinta bhabna korbo kibhabe amader Bangladesher jonno kibhabe kaj kora jay. আপনি হয়তো আরো কোনো আইডিয়া দিতে পারবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে এবং এয়ার টেলিভিশনের পক্ষ থেকে এবং প্রজন্মবাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা জানি যে আজকে আপনার অন ডে এর মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধন্যবাদ ওকে ওকে আমি নীল ভাই আপনি কি আছেন আমরা আপনার কাছ থেকে শুনবো সর্বশেষ যে পয়েন্টটা আমরা বলেছিলাম যে আপনি কিভাবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কোনো পরামর্শ আমাদের জন্য থাকে আমরা মাহমুদুল হাসান ভাই যদি নীল ভাই না থেকে থাকেন তাহলে আমরা মাহমুদুল হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো যে আপনি আইনের দৃষ্টিতে মানে আমাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার মানে আইন কিভাবে সহায়তা করতে পারে বা আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি এই নীতিমালাগুলো এই আইন বা নীতি বাস্তবায়ন আমরা কিভাবে আমরা কিভাবে হতে পারি জি আপনাকে ধন্যবাদ তো আমি যেটা কোথায় আছি জি জি প্লিজ আপনি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি তো এখানে যে বিষয়টা আমি দেখলাম যে আমাদের যে বিআইডিএস ওনাদের যে জরুরি অনুযায়ী আমাদের 1.5 মিলিয়নের মতো স্ট্রিট ছিল না হয়তো কম বেশি হবে তো এটা আসলে বাংলাদেশের মতো একটা কান্ট্রির জন্য আমাদের যে সরকারের যে আর্থিক সক্ষমতা এটা অনুযায়ী এটা আসলে তেমন কঠিন কোনো বিষয় না তো আমরা যদি আইনগত ভাবে দেখি বিষয়টা আইনি প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনের সাইনিং পার্টি সেই হিসাবে বাংলাদেশ সরকারের এটা আইনি বাধ্যবাধকতা আছে উক্ত কনভেনশনের সবগুলো আর্টিকেল ইমপ্লিমেন্টেশন করার এবং ইউএন চার্টার অনুযায়ী আমরা সেটা মানতে বাধ্য এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 25 অনুযায়ী আমরা এটা মানতে বাধ্য তো সে
তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত উক্ত ইন্টারন্যাশনাল আপনার যে কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন 1989 এটা সবগুলো আর্টিকেল বাস্তবায়ন করা। এই সবগুলো আর্টিকেল বাস্তবায়ন করলে বাংলাদেশের একটা স্ট্রিট চিলড্রেনও থাকবে না, সমস্ত যারা বাংলাদেশে যারা চাইল্ড আছে তারা সব ধরনের অধিকার পাবে এবং কোনো স্ট্রিট চিলড্রেনের অস্তিত্ব থাকবে না। অপরদিকে আমাদের সংবিধানের আর্টিকেল 28 সাব ক্লজ 3 সেখানে এক ধরনের অধিকার দেওয়া আছে যে সরকার চাইলে যারা আপনার উইমেন চিলড্রেন এবং যারা যারা রাষ্ট্রে ডেপ্রাইভ পিপল ওদের জন্য স্পেশাল কোন সুবিধা বা কোন প্রভিশন মেক করতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা যে সরকারের বিরুদ্ধে যদি আইনগত স্টেপ নেওয়া হয় মাননীয় সুপ্রিম কোর্টে যে ইন্টারন্যাশনাল যে আইনটা আছে যে আপনার কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড এটা যাতে সরকারিভাবে সরকার যাতে প্রত্যেকটা আর্টিকেল আমাদের কান্ট্রিতে ইমপ্লিমেন্ট করে এবং এক্ষেত্রে যে ফিনান্সিয়াল সাপোর্ট এটা যাতে সরকার দেয় এবং সমস্ত টেকনিক্যাল সাপোর্ট গুলো সরকার দেয় তাহলে এই বিষয়টা আসলে আমি মনে করি পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। কারণ যেহেতু এটা আমাদের সরকারের আইনি বাধ্য বা মানে লিগালি ম্যান্ডেটরি এটা আসলে ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক উদ্যোগে বা বিভিন্ন এনজিওর উদ্যোগে এটা আসলে সমাধান করা খুব টাফ কাজ। এবং আমাদের যে বর্তমান বাংলাদেশের যে আপনার যে স্ট্রিট চিলড্রেনের পরিসংখ্যান এটা বাংলাদেশ সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী এটা আসলে খুব টাফ কোনো ম্যাটার না, এটা আসলে ইচ্ছার ব্যাপার, হয়তো সরকার যে জিনিসটা ইমপ্লিমেন্টেশন করতে ইচ্ছুক না। এবং আমরা আমরা মনে করি যে এটা যদি আইনি সমাধানে আনতে হয় তাহলে আমাদের সরকারকে আইনগতভাবে ইন্টারন্যাশনাল লটাকে এনফোর্স করার জন্য চাপ প্রয়োগ করতে হবে, সেটা আমাদের জাতীয়ভাবে হইতে পারে বা আমাদের 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 সংস্থাগুলো সরকারের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করতে পারে। কারণ এখানে আইনি অপশন আছে যে কোনো ইন্টারন্যাশনাল ল এটাকে এনফোর্স করতে হবে এবং আন্তর্জাতিক আইন যেখানে বাংলাদেশ সিগনেচারি পার্টি সেটার প্রতি সম্মান দেখাতে হবে। তো এখানে আইনি স্টেপ নিলে বিষয়টা সরকার আসলে বিবেচনা করতে বাধ্য হবে এবং সরকার এটা স্টেপ নিলেই বিষয়টা আসলে পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। কারণ এটা আসলে এটা এটা আসলে সরকার আমি যেটা মনে করি সরকার এটা আসলে ইনডাইরেক্টলি অ্যাভয়েড করতেছে। কারণ সরকার যখন এই ইন্টারন্যাশনাল ল কে ফলো করে যখন বাংলাদেশের চিলড্রেন অ্যাক্ট প্রণয়ন করে সেখানে এই চিলড্রেনদের এই শুধুমাত্র ট্রায়াল কোর্ট কাচারি মামলা বা এই জাতীয় বিষয়গুলোর তারা অ্যাডপ্ট করে চাইল্ডদের সুবিধাগুলো আছে এই জন্যগুলো জাস্ট অ্যাভয়েড করে গেছে। তো এটা আসলে আমাদের সরকারের আসলে মানে ইচ্ছার অভাব। তো আমি মনে করি যে সরকার শুধুমাত্র ইন্টারন্যাশনাল লটা প্রপারলি অ্যাডপ্ট করলেই প্রপারলি মেনে চলে এই বিষয়টা পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। এবং আমাদের যে বিআইডিএস এর যে পরিসংখ্যান যে 1.5 মিলিয়ন বা 15 লাখ বা 20 লাখ যে স্ট্রিট চিলড্রেন আছে এটা সরকারের যে আর্থিক সক্ষমতা এটা কোনো টাফ ম্যাটার না। এছাড়া আরেকটা বিষয় আছে যখন কোনো ইন্টারন্যাশনাল ল মেনটেন করার জন্য সরকারের যদি কোনো আর্থিক প্রবলেম হয় তাহলে এটাও একটা ইন্টারন্যাশনালি একটা সিস্টেম আছে যে অন্যান্য কান্ট্রিগুলো সেখানে কোঅপারেট করে। তো আমি মনে করি বাংলাদেশ সরকারের যদি আর্থিক সমস্যাও থাকে সেক্ষেত্রে যারা অন্যান্য সিগনেচারি পার্টি এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইনটা ইউএন এর বা জাতিসংঘের সবগুলো মেম্বার কান্ট্রি স্বাক্ষর করছে। সুতরাং আমি মনে করি সরকারের আর্থিক সক্ষমতা থাকলেও অন্যান্য কান্ট্রিগুলো এটা আর্থিকভাবে সহায়তা করবে, এখানে সরকারের জাস্ট ইচ্ছার অভাব। তো আমার যেটা ব্যক্তিগত অভিনিয়ন যেটা আসলে যদি আইনি প্রক্রিয়ায় কেউ যায় বা সংস্থাগুলো যায় বা সরকার যদি শুধু আইনটাকে সম্মান দেখে তাহলে এই বিষয়টা পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক উদ্যোগে বিষয়টা সমাধান করা খুব টাফ ব্যাপার। কারণ যেহেতু এটা সরকারের দায়িত্ব এটা আসলে জনগণের মানে তাদের ব্যক্তিগত ফান্ডিং বা এনজিও ফান্ডিং এটা খুব কঠিন ব্যাপার। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে আইনি প্রক্রিয়ায় বা সরকারের ইচ্ছা হলে সমাধান সম্ভব। ওকে, থ্যাংক ইউ অ্যাডভোকেট মাহমুদুল হাসান সাহেব, আপনার আসলে চমৎকার আপনি আইনের দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে তুলে এনেছেন আমাদের কিছু কিছু সমস্যা এবং একই সাথে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়গুলো আপনি বিশ্লেষণ করেছেন। আমাদের আসলে সময় খুবই সংক্ষিপ্ত এবং আমাদের প্রজন্মের একজন প্রতিনিধি আজকে যোগদান করতে পারেন টেকনিক্যাল প্রবলেমে, শুধু সিমু নয়, আমাদের আসলে আজকে বাংলাদেশে ইন্টারনেটেও মানে ইন্টারনেট যেহেতু আমরা ভার্চুয়াল প্রোগ্রাম করছি এই ইন্টারনেট আসলে ব্যাপক হারে সমস্যা তৈরি করছে আমাদের, আসলে এই সমস্যার কারণে আমরা আসলে সকল অতিথিদের বক্তব্য আমরা কিন্তু ঠিকভাবে শুনতে পারিনি। তবে আজকে আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আমরা আয়োজন করেছিলাম এয়ার টেলিভিশনের পক্ষ থেকে প্রজন্ম ভাবনার চতুর্থ পর্ব পথশিশুদের সমস্যা এবং করণীয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা করেছি, আমাদের প্রজন্মের বক্তব্য শুনেছি এবং আমরা আমাদের যারা অ্যাক্টিভিজমের সাথে জড়িত তাদের বক্তব্য শুনেছি, ডেভেলপমেন্ট পার্টনারের পক্ষ থেকে বক্তব্য শুনেছি, আইন বিশারদের পক্ষ থেকেও আমরা শুনেছি, একই সাথে আমাদের আন্তর্জাতিক একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। তো আমরা আসলে সার্বিকভাবে যেটা পেয়েছি যে আসলে পথশিশুদের অনেক সমস্যা এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে
আমাদের যা বক্তব্য এসেছে সেখান থেকে মানে প্রধানত যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সামাজিক সচেতনতার বিকল্প নেই এবং একই সাথে পরিবার গুলোকে সচেতন করে এটার থেকে বেরিয়ে আসার জন্য ব্যাপক কাজ করতে হবে এবং বিশেষ করে সমাজসেবামূলক যারা কাজ করছেন, স্বেচ্ছাসেবামূলক যারা কাজ করছেন তারা, একই সাথে এই প্রজন্মের প্রতিনিধিরা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যদি উদ্যোগ গ্রহণ করে এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখে তাহলেই সম্ভব এই সমস্যা থেকে বেরিয়ে আসা। এটা এককভাবে আসলে মানে এই সমস্যা থেকে বেরিয়ে আসা কোনোভাবেই যুক্তিযুক্ত না, এটাই আমাদের আজকে বিশ্লেষণ থেকে এটা বেরিয়ে এসছে। তো আমরা সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা দেখতে চাই যে আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, যে এই প্রজন্মের প্রতিনিধি মিলা এবং সোহানা, বিশেষ করে এই দুজনকে আমরা পেয়েছি এবং তারা দুজনেই দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। একই সাথে আমাদের আইনজীবী এবং মানবাধিকার কর্মী বিশেষ করে মাহমুদুল হাসান ভাই এবং রাজিয়া সুলতানা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন আন্তর্জাতিক ডেভেলপমেন্ট পার্টনারের প্রতিনিধি হয়ে গুড নেইবার্সের পক্ষ থেকে, এবং সেই সাথে আমাদের নীলসাধু ভাই যিনি সরাসরি এই স্ক্যান বাংলাদেশের নেটওয়ার্কের সাথে যুক্ত, একই সাথে তিনি নিজেও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত, তিনিও ছিলেন যুক্ত ছিলেন আমাদের সাথে। আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা যে আলোচনাটা উত্থাপন করেছিলাম এটা বিশাল পরিসর, বিশাল বিষয় ছিল আলোচনাটা, অল্প এই এক ঘন্টার আলোচনা আসলে যথেষ্ট নয়, এটা অনেক আলোচনার বিষয় ছিল। কিন্তু আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এয়ার টেলিভিশনের পক্ষ থেকে এবং প্রজন্ম ভাবনা অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা ভবিষ্যতেও আপনাদেরকে আশা করি আমাদের পাশে পাবো এবং এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করার আগে আমাদের পরবর্তী অনুষ্ঠানের বিষয়বস্তু আমি বলে দিচ্ছি যে আমরা প্রজন্ম স্বাস্থ্য বিষয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে আমরা হয়তো পরবর্তী অনুষ্ঠানটির আয়োজন করব। একই সাথে আমাদের কোভিড সিচুয়েশন নিয়েও আমাদের সার্বিক বিশ্লেষণ নিয়ে আমরা একটা বিষয়বস্তু নিয়ে আমরা আমাদের এই এয়ার টেলিভিশনের প্রজন্ম ভাবনা আমরা উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শুধু দর্শক মন্ডলী আপনাদেরকেও আমাদের সাথে দীর্ঘ সময় ধরে অবস্থান করে আমাদের এই বক্তব্য শোনার জন্য, আপনাদের বিভিন্ন মতামত প্রদান করার জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করছি আপনারাই আমাদের শক্তি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রজন্ম ভবনের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।